ভারতীয় সঙ্গীত শিল্পী ক্লোজ দ্য পয়েন্ট তারকা সালমা বেসরকারি একটি টেলিভিশনের উপর ক্ষুব্ধ হয়েছেন। সালমার অভিযোগ, তাকে না জানিয়ে একটি লাইভ শোর পোস্টার প্রকাশ করেছে টেলিভিশনটি। ওই পোস্টারে সালমার ক্ষুব্ধ হওয়ার আরও একটি কারণ রয়েছে, কেননা ওই পোস্টারে সালমা ও বিউটির ছবিটি ছোট করে ছাপিয়ে বড় করে একজন অখ্যাত ব্যক্তির ছবি ছাপা হয়েছে। সালমার অভিযোগ মতে, পরে শিল্পী আসে নাই ধোয়া তুলে শিল্পীদের বদনাম করতে পারে টেলিভিশন চ্যানেলটি। শুধু খুবই নয়, এই ঘটনায় বেশ রেগে গেছেন সালমা। সালমা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে জানান, তার এক ভক্ত জানান, আপা আপনার আজকে লাইভ আছে না? সালমা আসমান থেকে পড়েন, আজ শুক্রবার 2:30 তার লাইভ প্রোগ্রাম টেলিভিশনে, অথচ তিনি জানেনই না। যখন তিনি পোস্টারে দেখেন তিনি অবাক হয়ে যান, কেননা আজ একটু পরেই বাংলা ভিশনে তার লাইভ প্রোগ্রাম উল্লেখ করা হয়েছে পোস্টারে। সালমা বলেন, দেশে শিল্পীদের নিয়ে অহরহ ব্যবসা করা হচ্ছে, পোস্টার লাগিয়ে শো অ্যারেঞ্জমেন্ট করে বলা হয় শিল্পী আসেনি। সব শিল্পীদেরই এই প্রবলেম ফেস করতে হচ্ছে, কেন এগুলো সমাধান করবে কে? সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।